বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ভোট চলাকালে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে ভোট দিয়ে এ কথা বলেন তিনি। বিভিন্ন কেন্দ্রে বিরোধী দলের পোলিং এজেন্ট নেই অভিযোগ জানানো হলেও সিইসি বলেন কেউ এজেন্ট না দিলে কমিশনের করণীয় কিছু নেই। অন্যদিকে ভোট দিতে গিয়ে বিরোধী দলের পোলিং এজেন্ট খুঁজে না পেয়ে সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সকাল 11টার দিকে রাজধানীর উত্তরার আইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ভোট দেওয়ার পর সার্বিক ভোট গ্রহণ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যেসব অনিয়মের তথ্য কমিশন পেয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল সিচুয়েশন ভালো আছে। যেখানে যেখানে বন্ধ করার দরকার বন্ধ হচ্ছে, যেখানে যেখানে আবার ভোট পুনরায় পরিচালনা করা প্রয়োজন হবে সেখানে পরিচালনা করা হবে। এজেন্টটা না আসলে এজেন্ট থাকবে না, সেটা তো আমি জানি না। কেউ বলেছে যে আসতে দিয়ে আসতে পারে নাই, এরকম বলেছে, আমার কাছে বলেনি। না, এটা জিজ্ঞাসা করি এটা। এদিকে রাজধানীর ইস্পাহানি স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে সার্বিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিরোধী দলের কোনো এজেন্টকে কেন্দ্রে খুঁজে পাননি তিনি। এদেরকে জিজ্ঞেস করেন কীরকম ভোট হচ্ছে, কারা আছে, আমি তো এইখানে বিরোধী দলের কোনো ইয়েকেও দেখলাম না, পোলিং এজেন্ট আমি দেখতে পেলাম না। যাই হোক, এটা নিয়েও আমি কোনো কথা বলতে চাই না এবং এইসব প্রশ্নের জবাব আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নিজেরা আমার চাইতে অনেক ভালো বোঝেন। কমিশনার হিসাবে আমার কোনো একক রেসপন্সিবিলিটি আছে বলে এখন আর আমি মনে করি না। দেখ, আমি কি উপায় কি নিরুপায়, আমাকে দিয়ে তো অন্য কথা বলিয়ে কোনো লাভ নাই। নির্বাচন কেন্দ্রিক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে কমিশনে বিশেষ সেল কাজ করছে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা।